হ্যাঁ, 16 তারিখ এখন সকাল বলি, সকাল তো নিশ্চয়ই 12টার আগে, 11:15 বাজে এখন। আর সকাল সকাল রান্না বান্না হয়ে গেছে, কেন কি ওদের বাবা খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, আমিও স্নান করে নিয়েছি। তো আমার মেয়ের সামার ভ্যাকেশন শুরু হয়ে গেছে, বড় মেয়ের। তো তোমাদেরকে কিছু কথা বলার জন্য আমি বসলাম। কথা বলতে কি, আমি অনেক কটা কমেন্ট পাচ্ছি, হয়তো শর্টসেও আছে, হয়তো অনেকবার অনেকজনের কাছ থেকে এই জিনিসটা, যে হেয়ার কেয়ার রুটিন, আমার হেয়ার কেয়ার রুটিন। তো আমি আলাদা করে হেয়ার কেয়ার রুটিন বানানোর মতো পরিস্থিতিতে এখন এই জন্যই নেই, কেন কি আমি তোমাদেরকে সত্যি কথা বলছি, আমি একদমই হেয়ার কেয়ার করি না তোমাদেরকে, আমি একদম সত্যি কথা বলছি। আমি এখনো পর্যন্ত একটা মানে যে শ্যাম্পু করার পর যে কন্ডিশনার লাগায় সেটাও লাগাই না। আমি কাউকে ইয়ে করতে চাইছি না, যে আমি লাগাই না বলে তোমরা লাগাও না, এ কথা আমি বলতে চাইছি না। লাগানো আমার উচিত, করা আমার উচিত, কিন্তু একদম সত্যি কথা বলছি, আমার বাড়িতে কোনো কন্ডিশনার পাবে না। মানে আমি শ্যাম্পু করে কন্ডিশনার লাগাই না, আমার এত সময়ও নেই। সময়ের থেকে বড় কথা, এটা কিন্তু একটা ফালতু কথা যে সময় নেই, সময় আমার নেই, কিন্তু তবু যদি কারো অভ্যেস থাকে না লাগানোর, তো সে শত ব্যস্ততা সত্ত্বেও আগে শ্যাম্পু করে কন্ডিশনার লাগাবে, তবেই চুল ধোবে, মানে যারা করে আর কি। রূপচর্চার ব্যাপারটাও আমি দেখেছি, যে যারা করে তারা অন্য কাজ ছেড়ে হলেও ওটা করবে, সেটা যারা করতে পারে খুবই ভালো, খুবই ভালো, কিন্তু আমি একদম পারি না। তোমাদেরকে সত্যি বললাম, আমাদের এই মানে কি ওটার ইন্টারেস্টেই নেই, শ্যাম্পু করে কন্ডিশনার লাগাবো, আলাদা করে চুলের কোনো যত্ন আমি করি না। তোমাকে আমি বল, তোমার আমার বড় মেয়েকে ডাকলে আমি বলছিলাম যে সানা, জানিস তো আমার বারবার কমেন্ট আসছে যে হেয়ার কেয়ার রুটিন দেওয়ার জন্য, তো বিভিন্ন ভিডিও, মানে যে গতকাল পোস্ট করেছি সেটা সেটা নয়, মানে হয়তো কোনো শর্টসে বা হয়তো কোনো ইয়েতে। তো তখন আমার বড় মেয়ে বলছে কি, ওরা তো জানেই না যে যদি আমার মায়ের মানে ডিমগুলো মানে ইয়ের মানে ডিম যদি মেঝেতে পড়ে ভেঙে যায়, সেইটা শুধু আমার মা মাথায় লাগায়, ওটা ওরা জানে না, যে লেবুটা পচে যায় সেটা যদি ফেলা যাওয়ার আগে আমার মা মাথায় লাগায়, মানে কি যে এটা নষ্ট হয়ে যাবে, তাহলে তখন সেটা আমি মাথায় মেখে নিই। বুঝতে পেরেছো, আমি কিছুই করি না। ধরো কি ডিম পড়ে ভেঙে যাওয়ার গল্পটা বলছি, আমার ছোট মেয়ে দুবার এতদিনে দুবার দুটো ডিম হাতে ফেলে মাটিতে ফেলে ভেঙে দিয়েছে, সেইটা আমি মাটির থেকে বাটিতে উঠিয়ে মাথায় লাগিয়েছি। বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি? এবার হয়তো লেবু বা ফ্রিজে থাকলো, লেবু খাওয়ারও আমার ইন্টারেস্ট নেই, তোমাদেরকে কি বলবো বলো তো, আমি এত হেলদি, সকালবেলায় গরম জলে লেবু খেলে ভালো হয়, ধরো এটা জানি না, এটা আমি জানি না, এটা হয় যে আমি জানি না, আমি খুব জানি কিন্তু আমি করি না নিজের জন্য। মানে এবার আমি বলছি না, এটা আমি কাউকে ইয়ে করতে বলছি না যে আমি করি না বলে, আমি চাই যে যারা করে তারা করুক, এটা নয়, কিন্তু আমি আমার পার্সোনাল কথাটা বলছি। এবার লেবু শীতকালে মাথায় খুশকি হয় সবারই, একটু একটু কম বেশি আমার হয়, কারো হয় কিনা জানি না, আমার হয়, কারণ আমি রেগুলারলি অনেকে একদিন পর একদিন শ্যাম্পু করে, অত তাড়াতাড়ি শ্যাম্পু আমি করে উঠতে পারি না। যদি না কোথাও যাই, যদি আমি শ্যাম্পু করা থাকলেও দুদিন পরে কোথাও গেলাম তাহলে শ্যাম্পু দিলাম, নইলে সপ্তাহে একদিনই করি। তো সেই লেবু যদি কখনো দেখলাম যে না খেয়ে না খেয়ে একটু নরম হয়ে গেছে, তখন সেটা হয়তো আমি ফেলা যাওয়ার ভয়ে, আমি জিনিসপত্র না ফেলতে নষ্ট করতে পছন্দ করি না, এটা ঘটনা, তখন আমি হয়তো মাথায় দিলাম, এই আমার ইয়ে, সেটা বছরে একদিন, হয়তো বছরে একদিন কি দুদিন, এই হচ্ছে কথা। তাহলে আমি কি তোমাদেরকে, আমি শ্যাম্পু করে কন্ডিশনারও লাগাই না, আমার বাড়িতে একটা দামি হেয়ার অয়েল পাবে না, দামি মানে কি এক্সপেন্সিভ, যেগুলো চুল গজায়, মানে যেগুলো দাওয়া করে আর কি, মানে যেগুলো ফর রিগ্রোথ, মানে সেইটা আর কি, এরকম কোনো কোম্পানির বা একটু এক্সপেন্সিভ পাতি, যেগুলো ঘরোয়া, যেগুলো চলে, যেগুলো সবাই লাগায়, যেগুলো সবার নাগালের মধ্যে, সেইগুলো আমার বাড়িতে পাবে, সেটাই আমি লাগাই। তো আর রূপচর্চার ব্যাপারটাও তাই, 10টা 10 রকমের হেয়ার প্যাক আর হেয়ার স্মুথনিং, হেয়ার স্পা, ওই প্রোডাক্ট আমি টিল নাও, মানে আজকে কত তারিখ হচ্ছে, আজকে 16 তারিখ 2022-এর 16-ই
মেয়ে আজ 11টা 15 20 বাজতে চললো হয়তো, এখনো পর্যন্ত আমি ওই যে পাওয়া যায় এরকম কৌটোতে হেয়ার স্পা বা হেয়ার স্মুথনিং এই টাইপের যে প্রোডাক্টগুলো আজ পর্যন্ত এখনো পর্যন্ত আমি বাড়িতে নিয়ে এসে খুলেই দেখিনি যে ওর ভেতরে কি থাকে। কিন্তু তার মানে আমি এটা কখনোই বলছি না যে যারা লাগায় খারাপ, আমি পারি না, আমার এগুলোতে ইন্টারেস্ট নেই, আমি শুধু একমাত্র শুধুমাত্র আমার কথা বলছি, সত্যি বলছি। কি বলবো বলো, রূপচর্যার ব্যাপারটা এরপরে বলি। এই যে প্যাক ফ্যাক অনেকে কিনে এনে লাগায়, কখনো হয়তো মুলতানি মাটি যদি থাকে তখন হয়তো লাগিয়ে নিলাম, সেটাও হয়তো বছরে 2 বার 3 বার, এই আমার রূপচর্চা। মানে কি বলবো বলো তো তোমাদেরকে, আমি কি বলবো আমি বুঝতে পারছি না। এবার আসি পার্লারে যাওয়ার গল্প। আমার 15 বছর বিয়ে হওয়া কমপ্লিট হলো 12th May। বিয়ের মানে 15 বছর হয়ে গেল, তারপরে 25 বছর 25 25 প্লাসে তো আমার বিয়েই হয়েছে। তো তার আগে এমএ পড়েছি, 2 বছর স্কুলে পড়িয়েছি, টোটাল আমি পার্লার কতবার গেছি বলে দিচ্ছি। আমি চুল কখনো পার্লারে কখনো কাটিনি বললে ভুল হবে, 2 বার পার্লারে কেটেছি, 2 বার আজ পর্যন্ত 2 বার পার্লারে কেটেছি, একবার বিয়ের আগে একবার বিয়ের পরে পার্লারে চুল কেটেছি। তাহলে দেখি তুমি চুল কাটো না দিদি? তা কেন, চুল কেন কাটবো না, চুল যার তার কাছে কেটে নি, যার তার যেমন যেমন লোক, যেমন যেমন বলতে আমার 2 মেয়ের বাবা, তার কাছে কেটে নি। সে বিরক্ত হয়, আমি বলি দেখো আমি পার্লারে যাবো না, তুমি কেটে দাও, এই গেল কথা। এবার পার্লারে যাওয়ার গল্পটা বলি, কতবার গেছি আমি হয়তো অনার্সে পড়তে পড়তে হয়তো একবার গেছি, অনার্সে পড়তে পড়তে হস্টেলে থাকতে থাকতে একবার হয়তো পার্লারে গেছি, আর চুল কাটতে অনার্স না এমএ পড়ার সময়, আর তখন হস্টেলে থাকাকালীন আইব্রোজ আমি 1-2 বার করেছি, 1-2 বার এই জন্য করেছি দেখো আমার আইব্রোজ নেই, আমি এখনও যাই না পার্লারে, আমার নেই বেশি, ঠিক আছে, এটাকে আমি কোনো সময় এঁকে নিই, কোনো সময় আঁকিও না, এই আর কি, আমার বেশি নেই, বেশি নেই ইন দ্য সেন্স আমি তোমাদেরকে বলছি, আমার গায়ে লোম মুখে লোম এগুলো কম, মানে জেনেটিক্যালি কম, এই জন্যই বলছি। আমার মায়ের এখন দেখছি পাগুলো কাপড় উঠিয়ে দেখ বসলে হয়তো কোনো সময় দেখলাম পায়ে পাগুলো লোম একেবারেই নেই, একদম ফর্সা ফর্সা পরিষ্কার, বয়স হয়ে গেছে তো, বয়স হলে লোমগুলো পড়ে যায়, তো আমাদের জেনেটিক্যালি গায়ে লোম কম, মুখে যে লোম ওঠাতে হয় আমি মানে জানি তো নিশ্চয়ই, কিন্তু ওগুলো কোনোদিন ভাবার প্রশ্নই আসে না, এত লোম নেই, ঠিক আছে, প্রথম কথা। দেখো ভুরুও ভালো নেই, অনেক বেশি নেই, মাথায় চুল আছে কিন্তু ভুরু নেই, সেই জন্য পার্লার যাওয়ার দরকার হয় না। এবার যদি বলো হস্টেলে থাকা, হস্টেলে থাকাকালীন এ তো ও আমার ফেসিয়াল করে দিয়েছিল কুচবিহারে, ওই ফেসিয়াল, আর বিয়ের আগে হয়তো বিয়ের আগের দিন হয় না, বিয়ে বিয়ের দিন তার আগের দিন তার 2 দিন আগে ফেসিয়াল করেছিলাম, এই 2 বার আমার ফেসিয়াল করা পার্লারে, বিয়ের আগে একবার বিয়ের পরে একবার, আর চুল কাটা বিয়ের আগে একবার পার্লারে কেটেছি, বিয়ের পরে একবার পার্লারে কেটেছি, এই আমার পার্লার যাওয়া। আমি মাসে আইব্রোজ তো করার প্রশ্নই ওঠে না, আমি আইব্রোজ করাইও না, আগে আগে নিজে নিজে তুলতাম, দুই একটা যা বেরিয়ে থাকতো ওগুলো তোলাও, আমি তো ওগুলো তোলাও ছেড়ে দিয়েছি, আমার লোম তো গায়ে কম বলছি, মাথায় চুল আছে কিন্তু লোম নেই, তো সেই জন্য। আর মুখে যে লোম তোলা ওইসব যে করার প্রশ্নই আমার নেই, কারণ এত লোমই নেই, এই হচ্ছে কথা। তো এই তো আমার রূপচর্চার কথা বললাম, না আমার কাছে কোনো মানে ইয়ে প্যাক পাবে, আর না ন্যাচারাল রেমিডি যেগুলো হয় বাড়িতে থাকে সেগুলোই আমি লাগাই, না মাথায় না মুখে, তোমাকে কি বলবো বলো তো। কখন হয়তো কোনো দিন মন গেল তো একটু বেসন লাগালাম, হয়তো এরকম টাইপের, মানে সেটা বছরে একবার, হয়তো ইচ্ছে গেল বছরে একবার। এইবার বলি আমার জীবনে আমূল পরিবর্তন হয়, যেটা আমি করি না সেইটাই আমি করি, এমন আমূল পরিবর্তন হয়, আমি তোমাকে বলে দিচ্ছি, তোমাদেরকে বলে দিচ্ছি। আমি যখন ক্লাস 10 পর্যন্ত পড়ি, আমি একদিনের জন্য, এই ভিডিও ভবিষ্যতে যদি আমার বন্ধু বান্ধব দেখে তারা আমার সাথে পড়েছে, তারা একদম বুঝতে পারবে যে একদম সত্যি কথা বলছি, একমাত্র মনে হয় আমি যে 5 to 10 একদিনও রঙিন ড্রেস পরে যায়নি, একদিনের জন্য নয়, মানে সরস্বতী পুজো ছাড়া, মানে উইকডেজে আর কি, মানে স্কুল যাওয়ার ক্ষেত্রে,
একদিনের জন্য মনে হয় একটা টিপ লাগিয়ে যায়নি, 5 to 10, মানে সাজগোজের প্রশ্নই নেই, শুধু কানে দুটো সোনার রিং থাকতো বাস, আর কিচ্ছু না। তো এরবারে 11-এ উঠলাম, একটু আধটু সাজগোজ শুরু করলাম, অনার্সে উঠলাম, এখন দেখো গিয়ে আমার কত সাজগোজের জিনিস। আমি না পার্স ব্যবহার করতে 10 পর্যন্ত 12 পর্যন্ত লজ্জা পেতাম, মানে পার্স নিয়ে যেতে হাতে লজ্জা লাগতো। তুমি জানো সবার থেকে বিগেস্ট পার্স লাভার এখন আমি, আমার কত যে পার্স কালেকশন আছে, আমি যেখানে বেড়াতে যাই কত জায়গায় বেড়াতে গেছি তোমরা তো জানো। তো পার্স কিনি, তো আমার জীবনে আমূল পরিবর্তন হয়। আমি যেমন 10 পর্যন্ত কিছুই সাজতাম না, আর দেখো তারপরে কি সাজার জিনিস আমার এখন। তারপরে ধরো আমি পার্স নিয়ে যেতে লজ্জা পেতাম 11-12, তখন তো বড় হয়েছি না, কিন্তু তারপরের থেকে আমি আমি মানে কলেজে ওঠার সময়ও অত ছিল না, তারপরের থেকে আমি পার্স লাভার হয়ে যায়, মানে যেখানেই যাই ব্যাগ কিনি, পার্স কিনি, বা লোক আমাকে দিলেও, আমার হাজবেন্ড বা আমার দিদি টিদি আমাকে দিলেও জানে এ পার্স ভালোবাসে, ও কোথাও গেলে ব্যাগ নিয়ে আসে। তো আমার আমার যেটা পছন্দ ছিল না সেটাই জীবনে আর কি ওটা লাভার হয়েছি। তাহলে বলা যায় না এতদিন পর্যন্ত আমি পার্লারে যাইনি, রূপচর্চা করিনি, চুলের চর্চা করিনি, যত্ন করিনি, বলা যায় না ভবিষ্যতে হয়তো ওটা আমি এত সিরিয়াসলি করতে পারি, হয়তো বা জীবনে এরকম আমার ঘটেছে যে ওইটা নিয়েই আমি আর কি মানে ওটাকে প্রায়োরিটি দেওয়া আর কি, হতে পারে মেবি সাম মানে ইউ নেভার নো কী হতে চলেছে আর কি, তো বলা যায় না। তবে এখন আমাকে হেয়ার কেয়ার সম্বন্ধে বলতে বলেছিল যে হেয়ার কেয়ার রুটিন, সেই জন্য আমি এইসব কথাগুলো বললাম। আর কতবার রূপচর্চা করেছি সেই সবের কথা আমি বললাম। তো আমার একটা ময়শ্চারাইজার হলেই হয়, আর একটা ফেস ওয়াশ তুমি হলেই হয়, অনেক সময় ডাব সাবান থাকলেও মুখে লাগাই, ওটা হলে ফেস ওয়াশেরও দরকার হয় না, এইরকম আর কি। আমার কোনো সেরকম চাহিদা নেই ওইসবের। তো ভবিষ্যতে আমি খুব ভালো মেকআপও করতে জানি না, তবে এমনও হতে পারে কোনো দিন আমি তোমাদেরকে মেকআপ টিউটোরিয়াল দিলাম, আমি দেখলে যে শিখতে পারবো না, বা আমার ওগুলোতে এখন ইন্টারেস্ট নেই, আমি ভালো করে দেখিও না ওগুলো, সত্যি কথা। এবারে আমি যদি 5 দিন দেখি হয়তো আমি টিউটোরিয়াল দিতে পারবো, এমনটা অসম্ভব কিছু নয়, মানে আমার জীবনে যেগুলো আমি করে আসিনি সেগুলোই আমি আবার এমন ভালোভাবে আঁকড়ে ধরেছি, এমন জীবনে হয়েছে, সেই জন্যই আর কি বলছেন। তো এই হচ্ছে কথা। আরেকটা কথা বলি, যেমন আমি প্রাইমারিতে পড়তাম, সরকারি প্রাইমারি স্কুলে, গ্রামের স্কুলে পড়তাম, যখন 5-এ ভর্তি হলাম আমি ইংলিশ একদম জানতাম না, ঠিক আছে, তো কেউ ইংলিশ বললে না আমাকে তাকে ভগবান মনে হতো, মনে হতো এই মনে হয় ভগবান। আমি ইংলিশ, আমরা ইংলিশ শিখিনি 4 পর্যন্ত, 5 থেকে ABCD, আর অন্য বাচ্চারা যারা এসেছিল তারা সব প্রাইভেট স্কুলে পড়া, তারা ইংলিশ জানতো, ভাবতাম এরা কত জানে আমার থেকে বেশি, মানে মানে পাত্তাই পাওয়ার কথা নয় আমার ওখানে, কিন্তু আজকে আমি ইংলিশ এমএ, মানে তো আমার জীবনে এটা হয়, মানে হয়েছে যে যেটা আমি পারি না পারিনি বা যেটা করিনি সেটা নিয়ে ইয়ে করেছি। তো বলা যায় না যে আমি হয়তো ভবিষ্যতে দেখবে হেয়ার কেয়ার বা রূপচর্চা, তো সিরিয়াসলি আমি হেয়ার কেয়ার আর রূপচর্চা, হ্যাঁ আমার বারবার অফ হয়ে যাচ্ছিলো, স্টোরেজ স্পেস নিয়ে আমাকে বারবার ওয়ার্নিং দিচ্ছিলো যে গ্যালারিতে জায়গা নেই আর কি। তো যাই হোক, তো আমার এই চুল অ্যাকচুয়ালি খুব অযত্নের মধ্যেও আমাকে ছেড়ে যায়নি, সেটা আমার চরম আর পরম সৌভাগ্য, ঠিক আছে। তো আমি একদমই যত্ন করি না এখনো পর্যন্ত, এখন যেহেতু আমার বড় মেয়ে বড় হয়েছে বলে মাঝে মাঝে চুলে ভালোভাবে তেল দিয়ে দেয়, আমি যে কতদিন তেল না দিয়ে রেখে দিতাম, কন্ডিশনারও দিতাম না, সপ্তাহে একদিন শ্যাম্পু করে রেখে দিতাম, আরও কোথাও বেরোলে হয়তো মাঝে শ্যাম্পু করলাম, এইভাবে আর কি। তখন বেড়াতামও খুব, রোদ্রে ঘুরেছি, মানে কোনো যত্ন করিনি জানো তো, তবুও আমাকে যে এতদিন পর্যন্ত এরা ছেড়ে যায়নি, যখন তখন ছোটো করে কেটে দিলাম, এক পিঠ চুল কোনো মোহনে কেটে নিতাম, তা পার্লারে সুন্দর করে যে এই সুন্দর করে না সোজাসুজি কেটে নিয়ে সাইডগুলো একটু কেটে একটু ইউসেপ দিয়ে আর ওকে দিয়ে কাটিয়ে দিতাম। এখন তো আমার বড় মেয়েও হেল্প করে, তো কাটাকাটি পছন্দও করে আর কি, মানে ক্রাফটের কাজও পছন্দ করে আমার বড় মেয়ে। তো এই হচ্ছে কথা। তো এইভাবেই আমার এতদিন চললো, এবারও জানি না কী হবে, এই আর কি। তো কখনো কখনো এমনি তেলের সাথে ক্যাস্টার অয়েল দিই, আবার কখনো দিও না, এরকম আর কি, থাকে থাকলে দিই, না থাকলে দিই না, এরকম আর কি। একটা তেল বাড়িতে থাকে হেয়ার অয়েল,
একটা ময়েশ্চারাইজার হলেই হয়, একটা কোল্ড ক্রিম হলেই হয়, এরকম টাইপের আমার। রূপচর্চার কোনো সেরকম প্যাক ট্যাকও, আর ন্যাচারাল রেমেডি যেগুলো বাড়িতেও থাকে সেগুলোও লাগাই না। মানে ওটা একটা অভ্যেসের ব্যাপার, সত্যি কথা বলতে কি এটা একটা অভ্যেসের ব্যাপার। যাদের অভ্যেস থাকে না, তারা শত কাজের মধ্যেও কিন্তু এই সময়টা বের করেই নেয়, সেটা খুব ভালো। কিন্তু আমার এটা হয় না, মানে মন থেকে ইচ্ছেটা নেই। হয়তো ভবিষ্যতে এটা নিয়ে সিরিয়াসলি ভাবলাম যে অল্প বয়স এতদিন ছিল, এতদিন তো এমনিতেই সুন্দর থাকা যায় অল্প বয়সে, কিছুই করতে হয় না। এরপর হয়তো ধীরে ধীরে বয়স তো বাড়ছে, এটা তো ঘটনা। তো এরপর যদি চুলও পড়ে যেতে শুরু, মানে আরো ভালো বেশি করে পড়ে যেতে শুরু করবে, চুল তো পড়েই, তো তাহলে তখন হয়তো যদি সিরিয়াসলি ভাবি, আমি সেটা এখন বলতে পারছি না। কিন্তু এখনো পর্যন্ত, এতদিন পর্যন্ত আমার এইভাবেই চলছে এই আর কি। তো তোমাদেরকে সত্যিটাই বললাম, এই হচ্ছে কথা। সেই জন্য আমার বড় মেয়ে বলে, ওরা তো জানেই না মা যে মাটিতে ফ্লোরে ভেঙে পড়ে গেলে সেই ডিপটা আমার মা মাথায় লাগায়। মানে কোনোদিন যদি ভেঙে গেছে, মানে আজ পর্যন্ত ছোট মেয়ে দুটো ভেঙেছে আর কি, সেই দুটো লাগিয়েছিলাম মাথায়, নষ্ট হওয়ার চক্করে মাটি থেকে তুলে বাটিতে রেখে ওটাকে ঘেটে লাগিয়েছিলাম। তো এই হচ্ছে কথা। পচে যাওয়া লেবু লাগায়, মানে লেবুটা হয়তো আর খাওয়া যাবে না, একটু নরম হয়ে গেছে, তখন হয়তো কি করব, মাথায় লাগিয়ে নিলাম, শ্যাম্পু দিয়ে দিলাম, যেদিন লাগালাম, এরকম করে রূপচর্চা আমার, সেটাও বছরে একদিন। তো এই পর্যন্তই, আজকের মতো এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, পাশে থেকো, সবার মঙ্গল কামনা করি। আজকের মতো এই পর্যন্ত, কেমন?